কিরে কালকে তোকে ফোন করলাম ধরলি না কেন? কাল ও আমি তো আইপিএল দেখছিলাম রে। তুই তাও আর আইপিএল? হ্যাঁ, না দেখার কি আছে? আচ্ছা কাল কাদের ম্যাচ ছিল বলতো? কেন, কলকাতা। উফ, এসআর কে কি লাগছিল। কাদের মানে কাদের মধ্যে? আরে ওই তো হলুদ ড্রেস পরা টিমটার সাথে সিএসকে। আর এসআর কে কাল ব্ল্যাক পরেছিল, এসআর কে কি লাগছিল। শুধু ওকেই দেখেছিস কালকে? ধোনি হেলিকপ্টার শটটা মারলো ওটা দেখিসনি? হ্যাঁ দেখলাম তো, বলটা উড়ে গেল, তারপর দূরে 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 স্টেডিয়ামে পড়লো, আর ওখানে এসআর কে বসেছিল। উফ কি লাগছিল। কালকে আইপিএল কতক্ষণ দেখলি? ওই তো কলকাতা জেতা অবধি। কি কলকাতা কালকে হেরেছে? আর হার কে জিতনে ভালো কো বাজিগার কেতে। হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা, ওহো বোকা আদা। হ্যাঁ কি বলছিলে বলো। এটা কি? আমাদের মতো গরিবের রক্ত। সেটা জানি, কিন্তু এত নুন কম কেন? ও নুন কম হয়েছে, দাঁড়ান। হ্যাঁ এবার ঠিক আছে, যা বেরো। হ্যাঁ যাচ্ছি। কেটে কেটে সারাদিন নুনটা জল করে ফেলেছে শরীরের। হ্যাঁ দাদা, তো আপনাকে কি বলছিলাম জানো, হ্যাঁ এবারও আইপিএলের সব টাকা কিন্তু মুম্বাইয়ের উপর লাগিয়ে দিন, এবারও মুম্বাই জিতছে। কি কেন জিতছে মানে? কিনে নিয়েছি, সব কিনে নিয়েছি। বেস্ট ব্যাটসম্যান আমাদের, বেস্ট বোলার আমাদের, বেস্ট কোচ আমাদের, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে আম্পায়ার আমাদের, ক্যামেরাম্যানগুলো আমাদের, টিভি চ্যানেলগুলো আমাদের, আর সেক্সি চিয়ার লিডারগুলোও আমাদের, আর যে কমেন্টারি করবে সেও আমাদের লোক। আরে আমরা তো আম্বানি দাকে বলে কয়েকজন লোকের ব্যবস্থা করে রেখেছি। দেখবেন এখন যদি কলকাতা সিএসকেও খেলা হয়, কয়েকজন লোক স্টেডিয়ামের মধ্যে বসে মুম্বাই ইন্ডিয়ান্সের পতাকা নাড়াবে। আরে ভাই এবারে জিতবে, এবারে, আরে এবারে জিতবে, বললাম তো, উফ বললাম তো, এবারে শিওর জিতবে। ওরে হতবাগা, এরম ভাবে কি দেখছিস? বললাম তো এইবারে জিতবে। জানিস আমাদের টিমের ক্যাপ্টেনকে? বিরাট কোহলির নাতি ভরাট কোহলি, দাদুর নাম উজ্জ্বল করবে, সেই শূন্যস্থান ওই ভরাট করবে। আরে ভাই, আরে কেমন আছিস? এই তো চলছে, আইপিএল শুরু হয়ে গেল বল। হ্যাঁ ভাই, 2020 তো আর যাই হোক এইটা ভালো হলো। তো তুই কোন টিমকে সাপোর্ট করছিস? দেখ আমরা থাকি হচ্ছে পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। ঠিক, আর কলকাতার মালিক হলো কিং অফ বলিউড, একদম বাদশা। আর টিমটা দেখেছিস? দীনেশ কার্তিক, সুনীল নারিন, রাসেল, কিভাবে বড় প্লেয়ার তৈরি করতে হয় কলকাতা জানিস এটা। মানে তুই কেকেআরের ফ্যান তাই তো? না না, দেখ কলকাতার টিমটা ভালো, কিন্তু তুই মুম্বাইকে দেখেছিস? মানে একটা টিম যে চারবার আইপিএল জিতেছে, আর জিতবেও না কেন, ওদের মাথার উপর হাত আছে স্বয়ং ভগবানের। আম্বানি? না, সচিন তেন্ডুলকারের কথা বলছি, দ্য গড অফ ক্রিকেট। যার সাথে থাকবে তাকে হারায় কে? তাহলে তুই মুম্বাইয়ের ফ্যান? কি তুই পাগল নাকি? কে বলছে তোকে এসব? দেখ মুম্বাইয়ের টিমটা ভালো, ওদের ওপর আম্বানি মানে সচিনের হাত থাকতে পারে, কিন্তু তুই সিএসকে টিমটা দেখ, ওদের টিমে যে আছে সে ভগবানের থেকে কম কিছু না। নাম মহেন্দ্র সিং ধোনি, কিন্তু কাজ মহেন্দ্র বাহুবলীর মতো। একদম সত্যি। দেখ আইপিএল যতবারই হোক, কিন্তু প্লে অফের যে ফার্স্ট পজিশনটা না সিএসকে সবসময় বুক করে রাখে। আর এক একটা প্লেয়ার কি, উফ, নেক্সট এবার কার এক পুরো আপুরি পড়ে। এবার ফাইনাল তুই সিএসকের ফ্যান কনফার্ম। কে রে এটা, কে বলছে তোকে সব ভুলভাল খবর? দেখ সিএসকে টিম ভালো, কিন্তু না ভাই থাম, তুই শুধু আমাকে বল তুই কোন টিমের সাপোর্টার, এটা জানতে চাস তুই? হ্যাঁ বল। আইপিএলের বেস্ট টিম ভাই ওরা। কারা? কেন, আরসিবি? এবার তোমাদের একটা কথা বলি, সেই সব মেয়েদের জন্য যারা আইপিএল দেখতে খুব ভালোবাসে, দেখো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আইপিএলে যে গেমটা খেলে তাকে ক্রিকেট বলা হয়, যাতে দুটো টিম থাকে, প্রত্যেক টিমের 11টা করে প্লেয়ার থাকে, প্রত্যেক ওভারে 6টা করে বল হয়, আর ফিল্ডিং সম্পর্কে সমস্ত ধারণা এই ছবিটাতে আছে। কি কেন বলছি এগুলো? না মানে অনেকে আছে তো যারা শাহরুখ খান আর বিরাট কোহলিকে দেখার জন্য আইপিএলটা না বুঝেও টিভির সামনে বসে থাকে, তাই তাদের যাতে বোর না লাগে একটু বুঝিয়ে দিলাম আর কি। ভাই আইপিএলে তোর ফেভারিট টিম কোনটা? কেকেআর। তো কেকেআর এর ব্যাটসম্যান ভালো লাগে না বোলার? আমার চিয়ারলিডার। কি
হ্যাঁ ভাই, কেকেআরের চিয়ারলিডারের মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। ওদের প্লেয়াররা ছয় চার মারলে ওদের নাচ দেখলে আমার উইকেট পড়ে যায়। উইকেট পড়ে যায় নাকি দাঁড়িয়ে যায়? ওই একই ব্যাপার, বুঝলি তো? ওসব ছাড়, তুই আমাকে বল, কেকেআরের কোনো প্লেয়ার আছে যাকে সত্যি সত্যি ভালো লাগে? রাসেল। কেন রাসেল? কেন? আরে অন্য প্লেয়াররা খেললে কখন ছয় চার মারবে ওর জন্য ওয়েট করতে হয়, কিন্তু রাসেল এসে ছয় চার ছয় চার ছয় চার চিয়ারলিডারদের বসতেই দেয় না, তাই আমার ছোট ভাইও বসতে চায় না। কেকেআর জিতবে ভাই। সিএসকেকে দেখেছিস? রাসেলকে দেখেছিস? ধোনিকে দেখেছিস? দেখা দেখাবো। এ দাঁড়া দাঁড়া ভাই 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 দাঁড়া দাঁড়া, আইপিএল নিয়ে এত ঝামেলা কিসের? তুই জানিস ক্রিকেটকে কী বলে? জেন্টেলম্যানস গেম। আর তোরা সেই জেন্টেলম্যানের গেমটার জন্যই মেন্টাল হয়ে যাচ্ছিস। আগে দিন নিউজে দেখলাম চেন্নাইয়ের কোন সিক্সের ছেলে তার বন্ধুকে আইপিএল নিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। দেখ আমাদের সবাইকার ফেভারিট টিম আছে আইপিএলে, আর আমরা চাই আমাদের ফেভারিট টিমই জিতুক, কিন্তু সত্যিটাকে তো আর কেউ পাল্টাতে পারবে না। তাহলে সত্যিটা কি? কেন ভাই, আরসিবি জিতবে এবারে। ধুর ধুর, হাট হাট।